এরকম নেতার পিছনে যারা কাজ করে তাদের পরিণতি এটাই হয়, তাই না? আমরা আপনাদের বলবো, আমাদের আমিরে জামাত ডাক্তার শফিকুর রহমান সাহেব উনি সাধারণ ক্ষমা ঘোষণা করেছেন, শোনেন নাই? এতে আবার কারুর খাইজনি শুরু হয়ে গেছে, অনেকের খাইজনি শুরু হয়ে গেছে। তারা বলতেছে শফিকুর রহমান এ কাম করলো কেন? প্রিয় উপস্থিতি, ডাক্তার শফিকুর রহমান সাহেব তার সাথে আর একটা কথা বলেছেন। উনি বলেছেন যে আমরা সাধারণ ক্ষমা ঘোষণা করলাম, তবে যারা নির্যাতিত হয়েছে, যারা ক্ষতিগ্রস্ত হয়েছে, যাদের পরিবারের সন্তানদেরকে হত্যা করা হয়েছে, তারা যদি এদের বিরুদ্ধে মামলা করতে চায়, জামাতে ইসলামী সার্বিকভাবে তাদের সহযোগিতা করবে। সেই সাথে উনি আর একটা কথা বলেছেন যে আমাদের জামাত ইসলামীর কোন লোক কোন নিরীহ মানুষের বিরুদ্ধে কোন মামলা দেবে না, কারণ এটা জামাত ইসলামের আদর্শ নয়। আপনারা জানেন মক্কা বিজয়ের পরে আল্লাহর রাসূলকে যারা উটের ভুঁড়ি চাপা দিয়ে হত্যা করতে চেয়েছে, যারা রাসূলকে হত্যার ষড়যন্ত্র করেছে, যারা রাসূলকে রক্তাক্ত করেছে, যারা রাসূলকে বিরক্ত করেছে, যারা রাসূলকে জাদুকর উপাধি দিয়েছে, মক্কা বিজয়ের পরে রাসূল সব ভুলে গিয়েছেন, জান নাই? রাসূল যদি ভুলে যান, জামাত ইসলামে কি নিজের আদর্শ বাংলাদেশে প্রতিষ্ঠা করতে চাই না রাসূলের আদর্শ প্রতিষ্ঠা করতে চাই? যেহেতু জামাত ইসলামে এই বাংলাদেশের জমিনে রাসূলের আদর্শ প্রতিষ্ঠা করতে চাই, রাসূল যদি মক্কা বিজয়ের পরে ক্ষমা করতে পারেন, তাহলে জামাত ইসলামীর আমির কেন ক্ষমা করবেন না বলেন? এটা কি অন্যায় করেছেন? অন্যায় আর একটা হচ্ছে, আল্লাহ ডাক্তার শফিকুর রহমান সাহেব আর একটা কথা বলেছেন যে এক জালেমকে খেটাইয়ে আর এক জালেমকে আবার বসাইয়েন না, কথাটা কি অন্যায় বলেছেন? এইটা বলার সাথে সাথে চুলকানি আরো বেশি শুরু হয়ে গেছে একদলের। আপনারা লক্ষ্য করেছেন, আমি যখন যখন টিভিতে দেখলাম, আমি 12:30টার সময় আমার এক চাচাতো ভাই সেনাবাহিনী অফিসার ওকে রিং দিলাম যে কি রে ঘটনা কি, সেনাবাহিনী প্রধান জাতির উদ্দেশ্যে ভাষণ দেবে, ঘটনা কি? বলতেছে ভাইয়া আগেই বললেন না, হাসিনা পলা চলে গেছে, পলা চলে গেছে। 2টার পরে থেকে দেখলাম শেখ হাসিনা পালাতো। প্রিয় উপস্থিতি, আপনারা শুনেছেন নজরুল ভাইয়ের কাছে জামাতে ইসলামীকে ব্যান করা হয়েছে, 4 দিনের মাথায় শেখ হাসিনা এই বাংলাদেশ থেকে আল্লাহ ঘোষিত ব্যান হয়েছে। আল্লাহ তাকে এমন ভাবে নিষিদ্ধ করেছেন, বাংলাদেশের বুকে আমি আওয়ামী লীগ করি একথা বলার সাহস আর কারো নাই, আছে নাকি কারো? আমি আওয়ামী লীগের ওই ভাইদেরকে বলতে চাই, জামাতে ইসলামী প্রতিহিংসার রাজনীতি করে না। আজানের পরে ইনশাআল্লাহ আমরা বাকি কথা বলবো।